হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ, ঠিক আছে? এই গুরুত্বপূর্ণ নোটিশটা কিছুক্ষণ আগেই প্রকাশ পেয়েছে, তো সেই জন্যই রাত্রিবেলাতে আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য, যাতে তোমরা সকালে দেখতে পাও। যে অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিলে যে কীভাবে যে পাঁচজন মেম্বার রেলওয়ে যে গঠন করেছে, পাঁচজন মেম্বার নিয়ে যে একটা বোর্ড কমিটি গঠন করেছে, যেটা তোমাদের NTPC CBT 1 বা গ্রুপ ডি CBT 2 রিলেটেড। তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে স্যার, আমরা মেল আইডি তো দিয়েছে, তো ইমেল আইডি আমরা কীভাবে লিখবো বা কীভাবে মেল করব যে আমাদের মতামত জানিয়ে। তো সেই ব্যাপারে রেলওয়ে একদম অফিসিয়াল নোটিস জারি করেছে। এটা যে যে জোন থেকে ফিল আপ করেছো রেলের, সেই জোন খুললেই তারা দেখতে পাবে। আমি RRB কলকাতাটা খুলে দেখাচ্ছি কীভাবে করবে, সম্পূর্ণ বাংলায় বিস্তারিতভাবে তোমাদের বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। তার আগে যারা এখনও পর্যন্ত জানো না তাদের জন্য বলছি, বায়োলজি ফুল NCERT ফুল ডিটেলস থিওরি, ফুল ডিটেলস থিওরি এবং সেই চ্যাপ্টার রিলেটেড যা কিছু MCQ হওয়া সম্ভব, মানে তোমাদের এইখান থেকে NCERT রিলেটেড যেভাবে থিওরি আর MCQ করানো হবে, তার বাইরে কোনো কোশ্চেন যাবে না। ফুল ডিটেলস বায়োলজি সম্পূর্ণ বাংলাতে উইথ PDF উইথ রেকর্ডেড ক্লাস মাত্র 300 টাকাতে অল টোটাল তোমাদের কমপ্লিট হচ্ছে বায়োলজি, ঠিক আছে? অনেকে চাইছিলে যে স্যার, আমরা NCERT থেকে বাংলায় পড়তে চাই, NCERT থেকে MCQ বা পুরো ডিটেলস থিওরি কমপ্লিট করতে চাই একদম চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলাতে, তো তাদের জন্য এই ক্লাসটা 300 টাকাতে অল ডিটেলস। যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, যেটা ইচ্ছা, যদি আরও ডিটেলস জানতে চাও তো। এছাড়া আমি ডিসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে দেবো এটার। আর এখনও পর্যন্ত যারা এই ফিজিক্সের PDFটা নাওনি, এই 7টা চ্যাপ্টারের ওপরে যেগুলো আমি ক্লাসে কমপ্লিট করেছিলাম শুধুমাত্র গ্রুপ ডির জন্য, কিন্তু হ্যাঁ শুধুমাত্র গ্রুপ ডির জন্য, এই 7টা চ্যাপ্টারের ওপর সম্পূর্ণ বাংলাতে ইউথ কম্পিটিশন টাইমস এই বুকসটা থেকে, ঠিক আছে, মাত্র 29 টাকাতে টোটাল PDFটা পেয়ে যাবে এখান থেকে। এটাও একই নাম্বারে কল করে তোমরা জানতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, যেটা ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো। এটাই হচ্ছে এক্সাম গ্র্যাভিটির মেন নাম্বার, যেখানে তোমরা ফোন বা হোয়াটসঅ্যাপ সব কিছু করতে পারবে যে কোনো কিছুর জন্য। তো ঠিক আছে, আজকে নোটিশটা আমরা একদম অফিসিয়ালি দেখে নিচ্ছি একবার। দেখো এটাই হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ, ঠিক আছে? একটু জুম করে দেখছি, দেখাচ্ছি, দেখো তোমাদের, দেখো এটা হচ্ছে RRB কলকাতা থেকেরই নেওয়া, দেখতে পাচ্ছ RRB বোর্ড কলকাতা, বা যে কোনো তোমরা যে কোনো জায়গা থেকে ফিল আপ করেছো, এই ভালো করে নোটিশটা বুঝে নাও, তোমরা এখানে এখান থেকে তোমরা করতে পারবে। এ দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ রেলওয়েজ, এটা দেখে নেবে। অনগোয়িং রিক্রুটমেন্ট রিডার্সাল অফ ক্যান্ডিডেট গ্রিভার্সেন্স, মানে ছাত্ররা তাদের গ্রিভেন্সেস দিতে পারবে সেই ব্যাপারে এখানে বলেছে। এ কমিটি হ্যাজ বিন ফর্ম টু লুক ইন টু দ্য কনসার্ন ডাউট ক্যান্ডিডেট রিগার্ড কম্পিউটার বেস CBT 1 অফ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন CEN Act 2019। এখানে CEN Act 2019টা খেয়াল রাখবে, পরে তোমাদের কাজে লাগবে, এই জায়গাটায় কাজে লাগবে, পরে বলছি তোমাদের। অ্যান্ড নন টেকনিক্যাল পপুলার, মানে NTPC-র জন্য ইন্ট্রোডাকশন সেকেন্ড স্টেজ CBT 2 RRC Act 2019 Level 1 CPC ম্যাট্রিক্স, এই ব্যাপারে দেখো বলছে। ক্যান্ডিডেট ক্যান লজ দেয়ার কনসার্ন অ্যান্ড সাজেশন টু দ্য কমিটি ফলোয়িং ইমেল আইডি, এই যে দুটো ইমেল আইডি দিয়ে দিয়েছে তোমাদের, এই ইমেল আইডি অথবা এই ইমেল আইডিতে তোমরা তোমাদের যে অ্যাপিল, যেটা আবেদন আছে, গ্রিভেন্সেস, সেটা তোমরা জানাতে পারো এই দুটো ইমেল আইডিতে। আর কি বলেছে, ক্যান্ডিডেট ক্যান অলসো লজ দেওয়ার গ্রিভেন্সেস ইন পার্সন আপ টু 16-2-2022। তোমরা 16 তারিখ পর্যন্ত, এর আগে নোটিস আমি বলেছি, 16 তারিখ পর্যন্ত তোমরা তোমাদের গ্রিভেন্সেস দিতে পারবে বাই ভিজিটিং দ্য অফিস RRB কলকাতা। তোমরা RRB কলকাতা অফিসে ভিজিট করে অর দেয়ার অফিস আইদার এই যে ডিভিশনাল পার্সোনাল অফিসার শিয়ালদা অর হাওড়া অর খড়গপুর এক্সটেন্ড ক্যাম্প বালাসোর, তোমরা এই জায়গাতে গিয়েও কিন্তু দিতে পারো, ওরা তোমাদের যে আবেদন সেটা লিখিতভাবে কিন্তু ওখানে জমা নিয়ে নেবে, ঠিক আছে? দেখো মেন যে জায়গাটা দিয়েছে, দেখো এই ছকটাকে দেখো, আমি দেখাচ্ছি, দেখো একটু তুলে, এটা দেখো এই জায়গাটা বলছে নেম অফ ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, এখানে লিখতে হবে ক্যান্ডিডেটের নাম CEN, আমি তোমাদের এখানে বললাম না CEN খেয়াল রাখতে। দেখো এই এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এক মিনিট, এই যে CEN দিয়ে দিয়েছে, CEN RRC Act 2019, এখানে CEN Act 2019, এই যে CEN, এখানে সেই CEN-টা লিখতে হবে, আর এখানে লিখতে হবে কি নেম অ্যাপ্লাইড ফর RRB, যেমন যে যে জোন থেকে অ্যাপ্লাই করেছে RRB-র জন্য সেটা লিখতে হবে এখানে। যেমন এটা ধরো কলকাতা, কলকাতা জোনে যারা অ্যাপ্লাই করছে কলকাতা লিখতে হবে। রোল নাম্বার, যেটা যাদের রোল নাম্বার আছে সে রোল নাম্বার এখানে লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, প্রত্যেকটা ফর্মে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা লিখতে হবে। স্কোর অফ CBT 1,
মানে যারা এনটিপিসি এক্সাম দিয়েছিল তাদের যে সিবিটি ওয়ানের যে স্কোর এসছে সেটা লিখতে হবে। যারা গ্রুপ ডির জন্য অ্যাপিল করতে চাইছো, গ্রুপ ডি সিবিটি টু এর জন্য বলতে চাইছো, তাদের জন্য এটা করার দরকার নেই, কারণ তাদের সিবিটি ওয়ান ওরকম কিছু এক্সামই হয়নি। কনসার্ন রেজড মানে তোমরা কি ব্যাপ মানে কি লিখতে চাইছো, কনসার্ন রেজ মানে তোমরা কী হিসাবে লিখতে চাইছো, মানে তোমাদের যে লেখাটা বা আবেদনটা যেটা করছো সেটা কী বিষয়ে লিখতে চাইছো সেই ব্যাপারে তোমাদের লিখতে হবে। তোমরা এটা ইমেলের মাধ্যমে লিখতে পারো, বা এই যে অ্যাড্রেসগুলো দিয়ে দিয়েছে তোমরা যে বলছে না বাই ভিজিটিং দ্য অফিস, মানে এই জায়গাগুলো ভিজিট করো, তোমরা ওখানে ডাইরেক্ট গিয়ে দিতে পারো, লেটারের মাধ্যমে দিতে পারো, ঠিক আছে, বা ইমেলের মাধ্যমে। তো ইমেলের মাধ্যমে যদি দাও তাহলে এইগুলোর মাধ্যমে তোমাদের ইমেল করতে হবে। দেখো 16/2/2022 মধ্যে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে তোমরা ইমেল করো অথবা লেটারের মাধ্যমে এখানে ডাইরেক্ট যাও হয়তো পসিবল হবে না এই মুহূর্তে, তোমরা ইমেল করো যে আমরা যে 20 ক্যান্ডিডেট চেয়েছিলাম অলরেডি, আজকে আমাদের যে রেল মন্ত্রী আছে ডাইরেক্ট কনফারেন্সে অনেক কিছু বলেছে, তো তোমরা সেই ভিডিওটা দেখবে, অ্যাভেলেবেল আছে, দেখতে পারো। তো তোমরা এখানে লেখো বারবার যে আমাদের যে সিবিটি মানে সিবি এনটিপিসির জন্য যে 20 ছাত্রের কথা বলা হয়েছিল সেখানে 10 নেওয়া হয়েছে, এবং যে গ্রুপ ডি সিবিটি টু এর হঠাৎ করে রাতারাতি এই যে পরিবর্তন নিয়মে সে ব্যাপারে লেখো। তারপর অনেকের মেডিকেল ইস্যুর ব্যাপারে মানে মেডিকেল পুরো চেঞ্জ করে দিয়েছে, মানে যেটা অনেক কম ছিল সেই মেডিকেলটা অনেক টাফ করে দিয়েছে, হাই করে দিয়েছে। তো তোমরা মেডিকেল ইস্যুর ব্যাপারে ডিটেলসে রেখো ইমেলে, এবং তোমরা এই ইমেলগুলো এই যে ইমেল দিয়ে দিয়েছে এতে পাঠিয়ে দাও। এই নোটিশটা দেখতেই পাচ্ছ যে 27 তারিখে এটা প্রকাশ পেয়েছে। মনে রাখবে তোমাদের ইমেল তোমরা কিন্তু 16 তারিখ পর্যন্তই করতে পারবে। আর আমি আগের ভিডিওটায় বলেছিলাম যে যে কমিটি গঠন করা হয়েছে তারা কিন্তু 4 তারিখের মধ্যে এই ওদের যে সিদ্ধান্তে পৌঁছাবে সেটা কিন্তু রেলওয়েকে সাবমিট করে দেবে 4 তারিখে, ঠিক আছে। তো তোমরা এটা পেয়ে যাবে, এই নোটিশটা যদি পেতে চাও অটো মানে তোমরা RRB কলকাতা খোলো, বা যে জোন থেকে এ করেছো ফিল আপ করেছো সেই জোন খোলো, দেখবে প্রথমে এই নোটিশটা থাকবে। তাই আশা করি স্টুডেন্টরা কীভাবে তাদের গ্রিভেন্সেস দেবে, তাদের আবেদন জানাবে, কীভাবে অ্যাপিল করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই ছিল অফিসিয়াল নোটিশ, এটাই তোমাদের বলার ছিল। অনেকে বারবার ফোন করছিল বা মেসেজ করছিল স্যার এই ব্যাপারে কিছু বলুন, তো এটাই ছিল। আর তোমাদের বললাম যদি তোমরা মানে কেউ নিতে চাও বায়োলজি পেড কোর্স, তো আমি ডিসক্রিপশন বক্সে ডিটেলস লিঙ্ক দিয়ে দেবো বায়োলজি পেড কোর্সের জন্য। লিঙ্ক নয় মানে এই নাম্বারটাই থাকবে, এই নাম্বারেই তোমাদের ফোন করে ডিটেলস জানতে হবে। আর যদি কেউ ফিজিক্সের PDF চাও তার জন্য তোমাদের বললাম এই চ্যাপ্টারগুলোর ওপরে ফিজিক্সের PDF থাকবে। আর এটা হচ্ছে আমাদের এক্সাম গ্র্যাভিটির হোয়াটসঅ্যাপ বা কল, যে কোনো কিছু করতে পারো এই ব্যাপারে জানার জন্য সম্পূর্ণ। এটা ইনস্টাগ্রাম লিঙ্ক, এটা অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে যোগ মানে যোগ থাকবে, টেলিগ্রাম লিঙ্কে অবশ্যই অ্যাটাচ থাকবে। টেলিগ্রাম লিঙ্কে তোমরা মানে সমস্ত তথ্য পেয়ে যাবে, যে নতুন কোনো ভিডিও এলে বা নতুন কিছু নোটিশ এলে বা সমস্ত কিছু তোমরা কিন্তু এক্সাম গ্র্যাভিটির টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবে। এটা তোমরা ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো এক্সাম গ্র্যাভিটি, যেখানে দেখবে প্রায় 3800 বেশি মেম্বার রয়েছে, 3800 বেশি স্টুডেন্ট জুড়ে আছে, তো সেখানে তোমরা জয়েন করতে পারো। বা ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক, প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডিসক্রিপশন বক্স চেক করবে। আর অনেক কিছু পাবে, ক্লাসের লিঙ্ক পর্যন্ত ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আর অবশ্যই এই রেলওয়ে যদি সমস্ত নোটিশ পেতে চাও এরকম, তো অবশ্যই এক্সাম গ্র্যাভিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওকে। আর বন্ধুদের কাছে শেয়ার করো যে এই ধরনের নোটিশ এসছে, কারণ অনেকেই প্রচুর টেনশনে আছে এই সিবিটি টু এর রেলের এই ব্যাপার নিয়ে, প্রচণ্ড টেনশনে আছে প্রত্যেকটা স্টুডেন্টের, মানে রীতিমতো রাতের ঘুম চলে গেছে এমন এমন নোটিশ জারি করছে। তো জানাও তাদেরকে, তারাও যেন মেল করে রেলওয়েকে, তাদের গ্রিভার্সেস জানায়। ওকে, তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে।